হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল চন্দন কল্যাণী ব্লগস। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকে ব্লগ করিনি, এখন অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরবেলা প্রায় 11টা পেরিয়ে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। কালকে যেহেতু মেঘলা হয়ে যাচ্ছিল, তো কিছু কিছু জামা কাপড় ছিল, তো জানোই বাচ্চাদের মানে জামা কাপড় বলো কিছু, একটু ওয়েদার ঠিক হলে, একটু রোদ বের হলে তখন মনে হয় অনেক কাজ আছে। তো সেটাই করছিলাম, কালকের সব জামা কাপড় আজকে সব রোদে বের করে, মানে অনেক কিছু কাজ হয়েছিল আমার সকাল থেকে। তো ওগুলো সেরে এই মাত্র স্নান করে এলাম, আর আজকে সকাল থেকে ওই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি। তো এই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে রান্না নেই, তো তাই জন্য মেয়েদের একটা বিশাল বড় চাপ এটা, রান্না করা। মানে রান্না একদিন না থাকলে মনে যে কতটা খুশি লাগে, যে করে সে জানে। তো সেটাই হয়েছে যে আজকে রান্না নেই। কালকে ওই বাড়ি থেকে বলে দিয়েছিল যে আজকে ওনাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। সকাল থেকে ঠাকুমা এসেও বলে দিয়ে গেছেন, তো আমরা সবাই খেতে যাব। কিন্তু সবার রান্না না থাকলেও, না করলেও আমার মেয়ের রান্না তো আমাকে করতেই হবে, কারণ ও তো ওই বাড়িতে এত রিচ খেতে পারবে না, আর ঝাল মশলা এগুলো ওকে দিবও না এত। তো আমি আমি বাড়িতে আমার মেয়ের জন্য ভাত আর তরকারি করব, পাতলা করে ঝোল করব, মাছের ঝোল করব আর ভাত করব। তো আমার রান্নার ছুটি নেই, মোটামুটি টুকটাক করে আমার অল্প স্বল্প হলেও রান্না করতে হবে। তো এই জন্যই তো মেয়ের রান্নাটা করবো, আর সকালে টিফিন টিফিন সব কিছু খাওয়া হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মেয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো আমাদের তো সকালেই টিফিন খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো এই যে মেয়ের জন্য ঝোল বানাবো, দু পিস মাছ নিয়েছি, আর এই যে আমার মেয়ের বদমাশিটা দেখো, সারাক্ষণ এইভাবেই বদমাশি করতে থাকে, আর ওকে কীভাবে সামলাই আমি জানি। তো যাই হোক, এই যে কড়াই থেকে একটা মাছ ওকে তুলে দিলাম, কারণ ও চিংড়ি মাছ শিঙড়া মাছ ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো বাবাকে দিয়ে দিলাম, ওকে খাইয়ে দিবে। আর বাইরের ওয়েদারটা দেখো, দেখে এক ফোঁটাও মনে হচ্ছে না যে কালকে এত মেঘ সেজেছিল বা খবরে ঝড় বৃষ্টি হবে বলেছিল, মানে আকাশের কোথাও কোনো কণাই একটু মেঘের ছোঁয়া নেই, প্রচুর রোদ বেরিয়েছে, আর সব জামা কাপড় আমি বাইরে বের করে দিছি আর প্রায় শুকিয়েও গেছে। আর ওই পাশে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো এবার কি করব, মাছের ঝোলটা আর ভাত আমি একটু চাল নিয়েছি, তো ভাতটাও এইটাই বেশি হয়ে যাবে, এবার ওকে স্নান করিয়ে দেব। তার মধ্যেখানে আমার বর কী করছে দেখো, বর হচ্ছে এই যে মাটি গুলোকে ঝুড়ি ঝুড়ি করছে, কারণ এখানে চাষ করবে সবজি চাষ, শীতকাল চলে এসছে বলেই ছিলাম শীতকালে বিভিন্ন রকমের সবজি লাগাবে। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো কিছু লাগিয়ে যদি 2 টাকা শ্রয় করা যায় সেটাতেই অনেক, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসাব করে চলাটাই স্বাভাবিক। তো এখানে বিভিন্ন রকমের শাগের বীজ এনেছে, সেগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছে, তো সেগুলোই আজকে লাগাবে। দেখো বিভিন্ন রকম বলতে অনেক রকমের বীজ আছে, লাল লাল শাক আছে, সাদা খোসলে আছে, তারপরে হচ্ছে ধনে আছে, ধনে বীজ আছে, তারপরে পালং বীজ আছে, লঙ্কা পোয়া, সব রকম চাষ মানে চারা এনেছে আমার বর, দিয়ে লাগাবে বলছে। শীতকালে যদি 2 টাকা সবজি না কিনতে হয় তাতে তো আমাদেরই লাভ বলো, তাই জন্যই এনেছে। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসাব করে যতই চলবে ততই ভালো, পরবর্তীকালে ভবিষ্যৎটা ভালো হয়। তো যাই হোক, এই যে শাক বিচাগুলো ছড়িয়ে দিচ্ছে, আর দেখবে নিজেদের জিনিস একটা হাতে লাগিয়ে তৈরি করা সত্যি মানে ওটাকে বড় করা একটা আলাদা রকম অনুভূতি। আর খাওয়ার খাওয়ার তো আরও ভালো লাগে খেতে, মানে কোনো একটা কিছু বাড়িতে নেই, নিজের সবজি যেখানে লাগানো আছে ওখানে এসে 2-4টা শাক তুলে নিয়ে গিয়েও অনেক কিছু রান্না করা যায়, এটাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়। আর এই যে দেখো, এটা হচ্ছে পালং বীজ, এটাও লাগাবে। আর মাকে বলেছে আমার বর যে ওর কাজ আছে, তো তাড়াহুড়ো করছে, মাকে বলেছে যে তুমি লঙ্কা চারাগুলো লাগিয়ে দিও। তো লঙ্কা চারাগুলো লাগিয়ে দিচ্ছে, এবার মেয়েকে ঘুম পাড়িয়ে একেবারে খেতে বসবো, কারণ আর খেতে যেতে পারবো না। তো চলো খাওয়া দাওয়ার সময় একবারে দেখাচ্ছি তোমাদেরকে কী কী খাওয়া দাওয়া মানে কী কী রান্না হয়েছে সে বাড়িতে।
মেয়েকে ঘুম পাড়িয়ে এই যে খেতে বসে গেছি, তো বড় তাড়াহুড়ো করছে খুব, মানে ওকে কাজে যেতে হবে। এখানে শাকের তরকারি হয়েছে, আলু ভাজা হয়েছে, পনিরের তরকারি হয়েছে, চাটনি হয়েছে, আর পটল আলু পটল হয়েছে, ডাল হয়েছে। এই দিয়েই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে রোজকার যেটা করি, তো এই যে মেয়ের খাওয়ার টাওয়ার করে এই যে বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এখানে আমি ভয়েস দিলে দিতে পারতাম, কারণ বাইরে প্রচুর পরিমাণে মাইকের আওয়াজ ছিল, তো তাই জন্য আর ভয়েস দিইনি তোমাদেরকে। আর দেখো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো এবার বাড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে রাখছি। আর আমি দুপুরবেলা সত্যি কথা বলতে খুব কম শুয়ে বসে থাকি, কারণ কাজ থাকলে কাজ করে নিই, নাহলে ভিডিও এডিটিং থাকে, অনেক কিছু কাজ থাকে আমার, সেগুলো করতে করতেই আমার সারা দিনটা কেটে যায়। তো চলো এই জামা কাপড়গুলো তুলে নিই, বাড়ির মধ্যে রাখি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো অনেকটা সময় পরে তোমাদের সামনে ফিরে এলাম। সেই মানে দুপুরবেলা একটু চারা গাছ লাগানো হয়েছিল, ওটাই শেয়ার করেছিলাম। তাতে যাই হোক, তো দেখো এখন সন্ধে লেগে গেছে বাইরে। তো আমার বর কি বলেছিল জানো তো, আমাকে 4:30 থেকে রেডি হয়ে থাকতে। একটু কেনাকাটা ছিল, কালকেই ব্লগে বলেছিলাম যে কেনাকাটা আছে, সেটা কালকে করতে পারিনি, আজকেই সেরে নিতে হবে, কারণ কালকে যেহেতু আর একটা দিন হাতে আছে, তো তাই জন্য আজকে একটু বাজারের দিকে যাব বলেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত সেই 4:30 থেকে আমাকে রেডি হতে বলেছিল। ভাবতে পারছি আমি রেডি হয়ে গেলে কী হতো আমার, সেই 4:30 থেকে এখন 6:30 বাজে, এখনও পর্যন্ত আসার নাম নেই। তো যাই হোক, বাধ্য ছাড়ো, তো রোজই মানে প্রায় দিনই ওরকম করে, ওকে ফোন করে করে ডেকে ডেকে আমাকে বাড়িতে আনতে হয় যে এসো কোথায় বাজারে নিয়ে যাবে, যে বাজারে নিয়ে যাবে, যে এরকম বলি। তো এখনও আসেনি, যাওয়া হবে নাকি জানি না, গেলে অবশ্যই শেয়ার করবো, যাব মনে হয়, কোথাও না যাই দোকানে তো যেতেই হবে আজকে। তো এই দেখো এখন মেয়ের জন্য এখন বাড়ি রান্নাঘরে এসেছি দুধ নেওয়ার জন্য, এই যে দুধটা রেডি করে নিয়েছি, এবার ওকে দুধটা খাবো, ও তো যাবে একটু বাজারের দিকে। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, তো বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেল, এই জামাটা পরেছি। তো চলো যাওয়া যাক, রাত হয়ে যাচ্ছে, আগে গিয়ে দোকানে ঢুকবো, তারপরে যেখানে পারে যাব। তো চলো যাওয়া যাক। এই দেখো এই কাটানো জামাটা পরেছি, এইটা হচ্ছে আমার দিদি দিয়েছে রাতে, যা তরকারি মানে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে আর ভাত হবে, তো ওটাই আমি সব কিছু রেডি করে দিয়ে মাকে যাচ্ছি। মা বসে বসে শুধু রান্নাটা করে নিই, মানে গ্যাসে রান্নাটা করে নিই। তো চলো যাওয়া যাক, বকবক করবো না, অনেকটা রাত হয়ে যাচ্ছে। জামা কাপড় আমাদের কেনা হয়ে গেছে, তো মানে ভেতরে গিয়ে আমি যে আর ভিডিও করব সেটাই মাথায় ছিল না। তো চলো আমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একটু ঠাকুর দেখতে যাব। বেশি একটা রাত হয়নি, ওই 7:30 মতো বেজেছে, তো আমার বর বললো সামনাসামনি কয়েকটা ঠাকুর হয়েছে, ওইগুলাই দেখে নিই চলো। তো অনেকগুলো ঠাকুর হয়েছে, তো চলো পরে পরে তোমরা দেখে নাও, আর বকবক করব না, তো পরে পরে দেখে আস। এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে আমাদের কলেজের ওই দিকটার মন্দির। এই মন্দিরটা দেখলে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়, কারণ আমি যখন কলেজে পড়তাম তখন এই জায়গাগুলোতে আমি অনেক সময় কাটিয়েছি, তো তাই জন্যই বললাম। আর এই যে এখন যে আমি এই প্যান্ডেলগুলো শেয়ার করছি তোমাদেরকে, এটা হচ্ছে কালী পুজোর পরের দিনকের ভিডিও। তো ভিডিওটা তখনই করেছিলাম, এডিটও হয়ে গেছিলো, কিন্তু ফোনের প্রবলেমের জন্য তোমাদেরকে ভিডিওটা আর পোস্ট করতে পারি, তো ভিডিওটা আর ডিলিট না করে তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ অনেক কষ্টে ভিডিওগুলোকে বানাই এডিট করি ভিডিওগুলোকে, তাই জন্য আর ডিলিট করলাম না। তো তাই জন্যই তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিলাম, আর প্লিজ তোমরা একটু সময় বের করে ভিডিওটা দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো এই দেখো এখানে হচ্ছে কয়েকটা ঠাকুর দেখছি, আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা অনেক বড় হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে মন্দিরটা, দেখে খুব ভালো লাগলো।
বন্ধুরা, তোমাদের সামনে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। ওখান থেকে তো ঘুরে চলে এসেছি, এসে মেয়েকে খাওয়ালাম, মানে রাত হয়ে যাচ্ছিল তাই জন্য মেয়েকে খাইয়ে দিলাম। দিয়ে তোমাদের সামনে শান্তিমণি চলে এসেছি, শেয়ার করবো বলে জিনিসপত্রগুলো। জিনিসপত্র বলতে বেশি কিছুই না, শুধু দু ননদের জন্য দুটো শাড়ি। আমি একটাই খুলে দেখাচ্ছি, কারণ দুটোই সেম, শুধু কালারটা আলাদা, নাহলে দুজনকেই সেম জিনিস দিয়েছি। এই যে আমার, এইটা আমার ছোট ননদকে দিবো ভেবেছি, কারণ ছোট ননদকে আগের বারে এই এই কালারটা দিয়েছিলাম, তো ভাবছি এই কালারটা ছোট ননদকে দিব। তো পুরো শাড়িতে কাজ করা আছে, আর এইভাবে দেখো পাড়ে বর্ডার দেওয়া আছে। শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, পুরো ফুল কাজ, মানে বডিতেও কাজ আর আঁচল সহ সবই, মানে পুরোটাই কাজ আছে। তো শাড়ির কালারটা, এটা হচ্ছে কি বলবো, দুধে আলতা কালার যেটা হয়, তো দুধে আলতা কালার। এটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি এখন এসেছি ওপরে, ওপরে এসে তোমাদের সাথে জিনিসপত্রগুলো শেয়ার করছি, কারণ নিচে হচ্ছে মেয়ে এসেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বলছি আমি গান শুনবো। তো এখন হচ্ছে বক্স বাজিয়ে গান শোনানো হচ্ছে, তো তাই জন্য ভাবলাম যে নিচে তো কথা বলার কোনো উপায় নেই, তো ওপরেই চলে আসি। আর এই দেখো, এইটা হচ্ছে কমলা কালারের, কমলা, হ্যাঁ অরেঞ্জ কালারই তো, অরেঞ্জ কালার। আর এগুলো হচ্ছে সব সুতার কাজ করা, দেখো খুব সুন্দর লাগছে। সেম জিনিস দুজনকেই সেম জিনিস দিয়েছি, কারণ একজনের হয়তো মানে অন্য জিনিস দিব আরেকজনের পছন্দ হবে না, সেরকমটা আমার ভালো লাগে না। তো আমি আমার বরকে বললাম যে দুজনের জন্যই সেম জিনিস নিই, তাহলে আর কারো মন খারাপ হবে না, কারো কোনো মানে চয়েস জিনিসটা থাকবে না। তো এইটা আমার ছোটো ননদকে দেবো, আর এইটা আমার বড় ননদকে দেবো। তো এই আমাদের আজকের ভাই ফোঁটার শপিং। তো আজকের মতো এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা সাপোর্টের আমার খুব দরকার। তোমরা ভালো না বাসলে আমি মনে সাহস পাই না এগিয়ে যাওয়ার জন্য, মন প্রচুর খারাপ হয়ে যায়। আমার ভিউস প্রচুর মানে ভিউস মোটামুটি আসছে, আমার সাবস্ক্রাইবারের তুলনায় ভিউস আসছে, কিন্তু সাবস্ক্রাইব করছো না কেউ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থাকো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অন্য কোনো দিন আসি নতুন কিছু ভিডিওর সাথে। আর হ্যাঁ, রাতের খাবারটা শেয়ার করলাম না, কারণ ওই ফুলকপির তরকারি দিয়ে, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছিল মা পাতলা করে, ওইটা দিয়ে মেয়েও খেয়েছে আমরাও খেয়েছি। তো অন্য কোনো দিন আসি, অন্য কোনো দিন নয়, কালকে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে, কারণ কালকে হচ্ছে ভাইফোঁটা, আর ভাইফোঁটা মানেই সবার দিনটা ভালো কাটবে আশা করি। তো চলো কালকে আবার দেখা হচ্ছে।